এক বিশেষ খবর, এতিয়া মহানগরত নিরাপত্তাহীনতাত ভুগিছে রাম। কিন্তু এবার নিশার আন্ধারত একাংশ দুর্বৃত্তই ভগবান রামচন্দ্রর যে পোস্টার আছিল পোস্টারত হানিলে কলা রং, আর এই ঘটনাক লৈ এতিয়া উত্তেজনার সৃষ্টি হয়েছে মহানগরত। আমি জানাব বিচারিছো এই মুহূর্তে একটা বিশেষ খবর, নিরাপত্তাহীনতাত ভুগিছে ভগবান রাম। ভোট গ্রহণের প্রাক মুহূর্তত মহানগরত চাঞ্চল্যকর ঘটনা, লোকসভা নির্বাচনের ভোট গ্রহণের প্রাক মুহূর্তত রামর ফটো সম্বলিত ব্যানারত দুর্বৃত্তই হানিলে কলারক, চরম উত্তেজনাময় পরিস্থিতির উদ্ভব হয়েছে। ঘটনা কেন্দ্র করে চরম উত্তেজনাময় পরিস্থিতি হয়েছে। ঘটনা সংঘটিত হয়েছে মহানগরের লাল গণেশ, মহানগরের লাল গণেশত এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনা কেন্দ্র করে স্থানীয় রাইজর প্রতিবাদ, ইতিমধ্যে ঘটনা কেন্দ্র করে স্থানীয় রাইজর প্রতিবাদ, 144 ধারা আরোপ করার পূর্ণ সম্ভাবনা। আমি এই মুহূর্তে জানাই আছো একটা বিশেষ খবর, কেন ইতিমধ্যে দেখা পোৱা গৈছে যে লোকসভা নির্বাচন আহি আছে। ইতিমধ্যে প্রথম আর দ্বিতীয় পর্যায়ের ভোটদান কার্যসূচী সমাপ্ত হওয়ার পাছতে এতিয়া তৃতীয় পর্যায়ের যে ভোটদান আছে, ভোটদান কার্যসূচীর ইতিমধ্যে তুঙ্গত চলিছে নির্বাচনী প্রচার কার্য। তেনে সময়তে দেখা পোৱা গৈছে যে গুৱাহাটী মহানগরত এক অপ্রীতিকর পরিস্থিতি। গুৱাহাটী মহানগরের আদা গুদাম অর্থাৎ লাল গণেশর আদা গুদামর শঙ্কর নগরত এক উত্তপ্ত পরিস্থিতি। নিশার আন্ধারত একাংশই ভগবান রামচন্দ্রর যে ফটো আছিল, যে ব্যানার আছিল, এই ব্যানারত এতিয়া কলা রং হানিছে। আর এই ঘটনা কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে মহানগরের লাল গণেশর প্রান্তত। আর আশঙ্কা করা হয়েছে হয়তো 144 অর্থাৎ 144 ধারা আরোপ করার করব পারে, কেন আগন্তুক লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত এনে ধরনের ঘটনা যাতে বৃদ্ধি নাপায় বা এই ঘটনা কেন্দ্র করে অঞ্চল জুড়ি যাতে কোনো ধরনের সংঘাত নিবিয়পে, তার বাবে হয়তো মহানগর আরক্ষীয়ে 144 অর্থাৎ 144 ধারারও আরোপ করার পূর্ণ সম্ভাবনা আছে। নিশার আন্ধারত এই কাম একাংশ শ্রমিকে করার সন্দেহ প্রকাশ করেছে। একাংশ শ্রমিকে অর্থাৎ মহানগরত অট্টালিকা নির্মাণ করা একাংশ শ্রমিকে এই কাম করার সন্দেহ প্রকাশ করেছে। আর অভিযোগের আঙুলি উঠিছে সংখ্যালঘু শ্রমিকর বিরুদ্ধে। শ্রীরামর পোস্টারের অধিকাংশ কলা রং হানি দিয়ার অভিযোগ শ্রমিকর বিরুদ্ধে। ইতিমধ্যে নির্মাণ কার্যর যে ঠিকাদার তেখেতক ইতিমধ্যে আরক্ষীয়ে তলব করেছে। আমি জানাই আছো এই মুহূর্তত একটা গুরুত্বপূর্ণ খবর, কেন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তত যা আগন্তুক 7 মে'ত গুৱাহাটী মহানগর অর্থাৎ গুৱাহাটী লোকসভা সমষ্টিত হব নির্বাচনের ভোটদান কার্যসূচী। কিন্তু তার পূর্বে দেখা পোৱা গৈছে যে মহানগরত এক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভগবান রামচন্দ্রর যে ব্যানার আছিল, এই ব্যানারত একাংশ দুর্বৃত্তই নিশার আন্ধার বুজি তেওঁলোকে কলা রং হানিছে। আর এই ঘটনা কেন্দ্র করে এতিয়া লাল গণেশর শঙ্কর নগর, আদা গুদামর শঙ্কর নগরত এতিয়া উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরক্ষী ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে, তদন্তর ইতিমধ্যে আরম্ভ করেছে আরক্ষী অনুসন্ধান। আর প্রথম পর্যায়ত নির্মাণ কার্য ঠিকাদারক তলব করেছে আরক্ষীয়ে। আর স্থানীয় রাইজর সন্দেহ যে একাংশ সংখ্যালঘু শ্রমিকে এনে কাম করার, আর তার পাছতেই যেগুলী ঠিকাদারের নেতৃত্বত অট্টালিকা বনুয়া বা বিভিন্ন ধরনের কাম কাজ সেই অঞ্চলত চলি আছিল, সেই ঠিকাদারক ইতিমধ্যে আরক্ষীয়ে তলব করেছে। আর এই ঘটনার পাছতে এটা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে আমার ওসর মন্তব্য আহি পড়েছে, আমি পুনে পুনে আপনার মন্তব্য দেখাবল চেষ্টা করছো। আশা দিছে 24 ঘণ্টার ভিতর করায়ত্ত করব আর রাইজক সেইখানে প্রতিশ্রুতি দিছে আর করে দেখাব আমার দৃঢ় বিশ্বাস। ইয়াতে রাতে ইয়াতে আমার এখন প্রাণ প্রতিষ্ঠার এখন ব্যানার আছিল, যত আমি রামর শঙ্করনগর লাল গণেশত আছো। ইয়াতে আমার প্রাণ প্রতিষ্ঠার রেডি কারণে আমার দুটা ব্যানার লগা গেছিল, যত দুটা রামর হ্যাঁ আসলে ফটো আসিল। তাতে কিছু দুকর্মী আহি পেলায় কলা রং পুতি পেলে গেছে। এই কারণে আমি ইয়াতে গোটেই হিন্দু সংগঠন, আমার সারাটা হিন্দু আর্মি, রিপ্রেজেন্টেশনের মানুষ আমি ইয়াতে গুপ্ত হয়েছো। আর এইটোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করিম বলে আমি ইয়াতে জ্ঞান লৈছো, প্রয়োজন করিম। আর ইয়াতে যুন মানুষে এই কাম করা তাহাতর হাত আছে, তাহাতক আমি নেরু, যি হইল আমি কিনা করে তাহাতক ওলাম, আর তাহাতক কিন্তু আমি জিনা হারাম করি, কিমান কিবা করে হলো আমি তাহাতর নাম আর তাহাতর ফটো আমি ওলাম। এনে সুংগুত্র মতে কিবা গম পাইছে নাকি কোনে করছে কি করে করা? আমি না জানি, তো কিবা রাজনীতিকও হব পারে, ইয়ার পিছত কিবা রাজনীতি বিজনেসও থাকিব পারে, এজেন্ডাও থাকিব পারে। কিন্তু আমাক যি লাগি আছে এই কোনো ইয়ারে ওয়ার্কার্সে করেছে, কোনো মুসলমান ওয়ার্কার্সে করেছে, আর যুনেও করেছে।
পুরা আশা দিছে তেও 24 ঘন্টার ভিতর কলাক্ত করিব আর রাইজক হেখিনি প্রতিশ্রুতি দিছাও তেও করি দেখাবো আমার দৃঢ় বিশ্বাস ইয়াতে রাতি এটা আমার এখন প্রাণ প্রতিষ্ঠার এখন ব্যানার আছে যত আমি রামর তে হংকনগর লালগণেশত আছো ইয়াতে আমার প্রাণ প্রতিষ্ঠার রেডি কারণে আমার দুটা ব্যানার লগা গৈছিল যত দুটা রামর হ্যাঁ আসলে ফটো আসিল তাতে কিছু দুকর্মী আহি পেলায় কলা রং পুটি পেলে গেছে এই কারণে আমি এটা গোটেই হিন্দু সংগঠন আমার সারাটা হিন্দু আর্মি সেনার মানুষ আমি এটা দুঃখ হয়েছো আর এইটোর বিরুদ্ধে আমি প্রতিবাদ করিম বলে আমি আর এই আমি আপনাদের দেখালো মন্তব্য এয়া স্থানীয় যখন হিন্দু সংগঠন আছে তেওঁলোকে ইতিমধ্যে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছে আর ইতিমধ্যে তেওঁলোকে দাবি উত্থাপন করেছে 24 ঘন্টার ভিতর দোষীক করায়ত্ত করিবার কারণে ইতিমধ্যে আমি এই মন্তব্য দেখালো আর রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময়েরপ্র ইয়াতে এখন সেই অঞ্চলত এখন রামর ব্যানার আছে আর সেই ব্যানারত নিশা একাংশ দুর্বৃত্তই কলা রং সানিলে আর সেই ঘটনা কেন্দ্র করে এটা উত্তপ্ত পরিস্থিতি লালগণেশত আর আপনাদের আমি মন্তব্য দেখালো একাংশ হিন্দু সংগঠনে ঘটনাস্থলীত উপস্থিত হয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে আর আগন্তুক 24 ঘন্টার ভিতর দোষীক করায়ত্ত করবর কারণে দাবি উত্থাপন করেছে মহানগর আরক্ষী আর লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্ত অর্থাৎ ভোট দান কার্যসূচীর প্রাক মুহূর্ত মহানগরত এনে এক অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হওয়ার পাছতে এটা সন্দেহ অর্থাৎ আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে তেনে ধরনের ঘটনা যদি পুনরাবৃত্তি হয় তেন্তে হয়তো এ ঘটনায় ফিরিঙতিরপ্রা খান্দবদাহর রূপ লোব পারে আর ইয়ার বাবে হয়তো অসম আরক্ষী বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে মহানগর আরক্ষী এই ঘটনাক বা এনে ধরনের ঘটনা পুনরাবৃত্তি নহবর কারণে হয়তো বিহিত ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে হিন্দু সংগঠনের উক্ত স্থানের উপস্থিত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেছে লগতে আগন্তুক 24 ঘন্টাত দোষীক করায়ত্ত করিবার কারণে দাবি উত্থাপন করেছে মহানগর আরক্ষীক ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছে যে একাংশ নির্মাণ কার্যত সেই অঞ্চলের অট্টালিকা বা অন্যান্য যুহ নির্মাণ কার্য আছে সেই নির্মাণ কার্য করে থাকা একাংশ শ্রমিকে এনে কাম করার অভিযোগ সন্দেহ প্রকাশ করেছে হিন্দু সংগঠনে আর ইয়ার পাছতে শ্রমিক সকলের যিকাদার আছে সেই ঠিকাদারক ইতিমধ্যে আরক্ষী মহানগর আরক্ষী খোদপোছর আটক করেছে।